আজকের সকালের ব্রেকফাস্ট আমাদের লুচি আর এই আলুর তরকারি। সকালবেলা বর্ষা হচ্ছে আর এই লুচি আলুর তরকারিতে হেভি জমে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে জানাচ্ছি স্বাগত। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আমিও ভালো আছি। তাই এই বর্ষার দিনে সকালবেলা এখন এই যে লুচি আর এই আলুর তরকারি নিয়ে বসে পড়েছি, তাই এখন আমি এই লুচি আলুর তরকারিটা খেয়ে নিই, আপনাদের সাথে পরে কথা হবে। এখন চলে এসেছি পুকুরের কাছে। আমরা আমাদের একটা দাদা পুকুরে মৌরলা মাছ ধরছে, আজকের মৌরলা মাছ রান্না হবে পুকুর থেকে, তাই মৌরলা মাছ ধরা হচ্ছে। আমাদের এই পুকুরে প্রচুর মৌরলা মাছ হয়, আজকে কতটা কী হবে জানি না, কারণ জলটা অনেকটা বেশি হয়ে গেছে। আমি আর চুপচাপ থাকতে পারলাম না, আমিও শুরু করে দিলাম মাছ খুঁড়তে। মাকে বাড়ি পাঠিয়ে দিলাম, দিয়ে আমি বলি আমি এবার মাছগুলো খুঁড়ছি। আমার বেশ ভালোই লাগছে মাছ খুঁড়তে, মৌরলা মাছগুলো বেশ বড় বড়ই হয়েছে, খুব ছোট ছোট নয়, ভালোই হয়েছে মৌরলা মাছগুলো। পুকুর থেকে এই মৌরলা মাছগুলো হয়েছে, সঙ্গে কিছু চিংড়ি মাছ আর এই জাপানি পুঁটি দুখানা হয়েছে। আর জল তো অনেক বেশি হয়ে গেছে, তার জন্যে একটু অসুবিধা হয়েছে মাছ ধরতে। জলটা কম থাকলে মৌরলা মাছটা ভালোই হয়। সকালে মাছ ধরার পরে আমি আর ভিডিওটা করতে পারিনি, তাই এখন বিকাল হয়ে গেছে। বিকালে আমি এই ছিপ তৈরি করছি, আমি আর আমাদের ভাইপো গুড্ডু দুজনে মিলে ছিপ তৈরি করছি, পুকুর থেকে মাছ ধরব। কেন আবার কি করতে পারবি? বর্ষাকালে বর্ষা হয়েছে তো এখন সন্ধ্যেবেলা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে গেছে তো একটু মা যাবে না। ছিপ তৈরি করে নিয়েই আমরা ছিপ নিয়ে বসে গেছি মাছ ধরতে। আবার এখন তো সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, তাই মাছ হবে কি না জানি না, তবুও ছিপটা যেহেতু আজকে খাটিয়েছি তাই মাছ ধরতে বসে গেছি। দেখা যাক আমাদের ক্ষমতা কতটা, মাছ ধরতে পারি কি না পারি। আমার ক্ষমতায় তো কুলালো না ছিপ ফেলতে, মানে ছিপ ফেলে মাছ ধরতে। এখন গুড্ডু গেছে ছিপ ফেলে মাছ ধরতে, দেখা যাক ওর ক্ষমতায় কতটা কি হয়, এটা এখন দেখার ব্যাপার আছে। এতে হিঁড়ি করে দাঁত বার করে হাসো দেখে একটু।
একটু হাসো, দাঁত বার করে, এই যে যে করে হাসো, আমাদের ক্ষমতায় তো কুলালো না, এই গুড্ডুর ক্ষমতায় কুলিয়েছে। বাবা বাবা, একটা মাছ ধরেছে। এ কী মাছ হয়েছে দেখি দেখি, দেখা কী মাছ হয়েছে। এই তেলাপিয়া মাছ হয়েছে, একটা ছোট্ট একটা তেলাপিয়া মাছ। যাই হোক, তবু ওর হাতে একটা মাছ তো। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় আমরা সবাই মিলে আমাদের মাম্মাকে নিয়ে বসে গেছি একটু খেলা করতে, একটু আনন্দ করতে। আর এখন আমাদের মাম্মা গানের সাথে আমরা এখন খুব ব্যস্ত, মাম্মা নিয়ে আমাদের সময় কেটে যাচ্ছে। তাই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।